নমস্কার বন্ধুরা, বংশিম্পল রেসিপিস চ্যানেলটির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে ছোট মাছ দিয়ে পিড়িং শাকের অতি সুস্বাদু একটি রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। পিড়িং শাক রান্না করবার জন্য এখানে আমি কিছু পিড়িং শাক নিয়েছি। এই পিড়িং শাকগুলো একদম টাটকা এবং নরম। আমি এই শাকগুলোকে খুবই ছোট ছোট করে কেটে নেব, তারপরে ধুয়ে নেব, তারপরে রান্নাটা করব। পিড়িং শাক রান্না করবার জন্য আমি এখানে 2 টিস্পুন সরষা নিয়েছি। এই সরষাটাকে আমি পেস্ট বানিয়ে নেব। পিড়িং শাক রান্না করবার জন্য গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি ছোট ছোট মৌরলা মাছ নিয়েছি, নুন হলুদ মেখে নিয়েছি। প্রথমে মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, একটু লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে মাছটা তলাতে না জড়িয়ে যায়। মাছ দিয়ে দিচ্ছি, একসঙ্গে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা হাইয়ে রেখেছি। মাছগুলোর এক সাইড হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি 1/2 টিস্পুন পাঁচফোড়ন নিয়েছি, একটা গোটা লাল শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি। একটু ফোড়ন ভাজা ভাজা করে নিয়েছি। একটা পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতেই লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হবে। লবণটা সেইভাবেই দিতে হবে, কারণ শাকটা জোরে গিয়ে একটু কমে যাবে, তাই কম করেই লবণ দিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি একটা আলুকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, 5টা শিম এইভাবে কেটে নিয়েছি, আর একটা বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। আমি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি। 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। নেড়ে নিচ্ছি। আলুটা একটু হালকাভাবে ভেজে ভেজে নিয়েছি। এবার শিম আর বেগুনটা দিয়ে দিচ্ছি। শিম দিয়ে দিলাম, বেগুনও দিয়ে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। সমস্ত কিছু সবজি একটু নেড়ে নিয়েছি। এবার পিড়িং শাকটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পিড়িং শাক কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পিড়িং শাক দিয়ে ভালো করে নেড়ে জলটা একটু মেরে নিতে হবে। এই শাক ভালো করে নাড়লে ভালো লাগে খেতে। ফ্লেমটা আমি হাইয়ে করে দিয়ে শাকটা নেড়ে নিচ্ছি। নেড়ে নেড়ে শাকের এই জলগুলো মেরে নিতে হবে। শাকটা জোরে গিয়ে অনেকটাই কমে গিয়েছে। সমস্ত কিছু সবজি নেড়ে নেড়ে আমি জলটা মেরে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। এবার সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। আবারও নেড়ে নিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পর অল্প নেড়েছি। এবার সর্ষে বাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা জল দেব। রান্নাটা একদম মাখো মাখো হবে। আর জল দেব না। ফুটে উঠলে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটে উঠেছে রান্নাটা, ঢাকনা দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি, 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলছি। রান্নাটা আমার হয়ে এসেছে।
এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আরো 2 মিনিটের মতো আমি রান্নাটা করে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম। আবারও 2 মিনিট পরে ঢাকনা খুলছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। একটু হাই ফ্লেম করে আমি জলটা মেরে নিচ্ছি। রান্নাটা একদম শুকনো শুকনো হবে। নেড়ে নেড়ে আমি জলটা মেরে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি রান্নাটা। এইবার আমি এখানে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল নিয়েছি, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্নাটা আমি এবার কোনো জায়গার মধ্যে ঢেলে নেব এবং গরম গরম পরিবেশন করব। দুপুরে ভাতের সঙ্গে এই রান্নাটা খেতে দারুণ লাগে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।